ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে আসলাম হাজি সালাউদ্দিন ভাইয়ের কবুতর লক্ষ্যে। তোর বিক্রি হবে, এখানে ভালো ভালো ধরনের কবুতর আছে, আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কী দামে ভাই কবুতর বিক্রি করবে আর আপনারা কীভাবে নিতে পারবেন, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সবগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আজকের তারিখ 4 ফেব্রুয়ারি 2021 সাল, আর আজ বৃহস্পতিবার, এই প্রতিবেদনটি করছি। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কালো বিউটি, এটা তো ইনপোর্ট করা না? এটা ইনপোর্ট করা, এটা রিং পরানো আছে, দেখেন এই যে ট্যাগ লাগানো আছে পায়ে, দেখেন আপনি একটু জুম করে দেখাইতেছি, এই যে ট্যাগটা, এটা মাদি না, এটা মাদি, দেখেন মাদিটা, আর এই পাশে যে এটা নর। তো এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা চাওয়া দাম 40,000 টাকা। ডিম বাচ্চা তো রানিং আছে না? একবার দিছে না? আচ্ছা, এটা একবার ডিম বাচ্চার ডিম বাচ্চা করানো হয়েছে, ডিমটা চালাই দেওয়া হয়েছে, আর আবার হয়তো ডিমে চলে আসছে, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে নিতে হবে। এটা 40,000 টাকা চাওয়া দাম। বিগ সাইজের বিউটি, এই যে এটা নর, দেখেন, আর এই যে সামনে এই যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন ভাই? 15,000 টাকা। এটা চাওয়ার দাম 15,000 টাকা। আলোচনা সাপেক্ষে দামাদামি করে আপনারা নিতে পারবেন, এটা একদম না, এই যে দেখেন এই যে এটা মাদি, আর এই পাশে যে এটা নর। দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো, চার পরে আছে মাশাল্লাহ, আর দাম পড়বে 4,000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, পার পিস 4,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে হোয়াইট বিউটি, এটার নর, তবে নরটা কত চাইতেছে? 8,000 টাকা। নরটা রানিং আছে? নরটা ফুল রানিং আছে, একটু রেস্ট দিয়ে রাখছেন না? আচ্ছা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া হোয়াইট বোম্বাই, দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ, এটা নর না? এটা নর, আর এই পাশে যেটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? 15,000। এই জোড়াটা ভাইয়ের চাওয়ার দাম 15,000 টাকা। ডিম বাচ্চা তো ভাই করছে না? আচ্ছা, আর যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা চাওয়ার দাম 15,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া বোম্বাই, এটা ডিমে আছে অলরেডি, দেখেন এই যে দুইটা ডিম আছে এখানে অলরেডি। তো এই ডিম শো কত যেতেছেন এই জোড়াটা? 20,000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়ার দাম 20,000 টাকা। যেটা ডিমে তা দিয়েছে এটা কি? এটা নর, আর এই পাশে যে সাইডে যে এটা মাদি, আর ভাইয়ের এটা 20,000 টাকা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে আর এক জোড়া হোয়াইট বোম্বাই, এই জোড়াটা রানিং আছে, এই যে ওইটা নর, আর এই পাশে যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? 10,000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়ার দাম 10,000 টাকা। মোজা আছে তো সামান্য? হ্যাঁ, দেখেন সামান্য মোজা আছে পায়ে, তার জন্য দাম একটু বেশি, দেখেন।
আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এটা 10,000 টাকা চাওয়া দাম। দেখেন এই জিনিসটা অদ্ভুত, ভাই ডাক দিছে, ভাইয়ের হাতে চলে আসছে। দেখেন খুব সুন্দর একটি জোড়া, এটা ভাইয়ের চাওয়া দাম 18,000 টাকা। যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন দেখছেন ডাকার সাথে সাথে ভাইয়ের হাতে চলে আসছে। এটা নরসিংদী থেকে আনছেন না? নরসিংদী থেকে আনা এটা। আচ্ছা এখানে যে এটা মাদি, এই যে বাচ্চা আছে, একটা বেবি আছে। তো একটা বেবি সহ এটা কত যেতেছেন? 18,000 টাকা। 18,000 টাকা না, এটা ভাইয়ের চাওয়া দাম 18,000 টাকা। এটা ভাই নরসিংদী থেকে আনছে। দেখেন এই যে এটা নর, বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে নিতে হবে। এটা 18,000 টাকা চাওয়া দাম। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ফিল ব্যাগ। তবে এই জোড়াটা কত চাইতেছেন ভাই? 12,000 টাকা না? ডিপাচা করছে তো না? এই যে এখানে দেখেন অলরেডি এক জোড়া, দুই জোড়া বা এক জোড়া বাচ্চা আছে। দেখেন এক জোড়া বাচ্চা সহ কত চাইলেন? 12,000 টাকা। বাচ্চা সহ 12,000 টাকা পড়বে। দেখেন এই যে এই পাশে এই যেটা নর, আর এই পাশে যেটা মাদি। খুব সুন্দর একটি জোড়া। দেখেন পায়ে মোজাগুলো, দেখেন এই যে বাচ্চা। 12,000 টাকা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নেবেন। বিগ সাইজের হোয়াইট হাউস পিজন, এটা নর না? এটা নর, আর এই পাশে যে এটা মাদি। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? 20,000 টাকা। এটা 20,000 টাকা চাওয়া। দেখেন এই যে এটা মাদি, মাশাল্লাহ পায়েগুলো মোজাগুলো খেয়াল করেন, হাঙ্গারি হাউস পিজন এটা। দেখেন এই যে এটা মাদি, আর এই পাশে যে এটা নর। বাকিটা আপনাদের আলোচনা সবাই আমাদের সাইজের, যারা নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে, বা টাইটেল ডিসক্রিপশনে তার ঠিকানাটাও দেওয়া থাকবে। দেখালাম ওইটারই বেবি, এই যে এই জোড়ার বেবি, এই জোড়ারই বেবি। তো ওই বেবিটা কয় পর হয়েছে? 4 পর আছে না? দেখেন মোজাগুলা মাশাআল্লাহ অনেক দিচ্ছে, আশা করা যায় নর হবে না? কত চাইতেছেন এটা? 5,000 টাকা। এটা 5,000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। বিগ সাইজে দেখেন এক হাতের মতো, এই যে এই জোড়ারই বাচ্চা। দেখেন এই যে এখানে এক জোড়া হাউস পিজন, একটু আগে যেটা দেখালাম এটারই বাচ্চা। এটা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া লাক্ষা, সামনেরটা নর না মাদি? পিছনেরটা নর। সামনেরটা মাদি আর পিছনে যে এটা, এটা নর। দেখেন একটা বাচ্চা আছে মাশাআল্লাহ। তো এই বাচ্চা সহ কত চাইতেছেন এটা? 3,500 টাকা। বাচ্চা সহ 3,500 টাকা পড়বে। দেখেন যে এটা মাদি, আর এ পাশে যে এটা নর, আর একটা বাচ্চা। বাচ্চা সহ 3,500 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল কিং। দেখেন এটা মাদি না? এটা মাদি, আর এ পাশে যে এটা নর। দেখেন আর এখানে একটা বাচ্চা আছে। তো এই বাচ্চা সহ কত চাইতেছেন? 12,000 টাকা। এটা ভাইয়ের চাওয়া দাম 12,000 টাকা। এটা নর, আর এ পাশে যেটা মাদি।
দেখেন 12,000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এখানে একজোড়া প্লাগ জার্মান শিল, এটা নর না, এটা নর। আর এখানে এটা মাদি, মাদি একটা এই যে একটা ডিম দিছে, আর অলরেডি আরও দুইটা বাচ্চা আছে, বাচ্চা রাইখা দুইটা ডিম, একটা ডিম দিছে। দেখেন বাচ্চাগুলো, বাচ্চাগুলোর বয়স কত হয়েছে? এটা রাইখাই ডিম দিছে, দেখেন। এই দেখেন নরটা কি শক্তি আছে, দেখেন, দেখেন নরটা মাশাল্লাহ শক্তিশালী আছে। তো ভাই বাচ্চা সহ ডিম সহ কত চাইতেছেন? বাচ্চা সহ ডিম সহ 8,000 টাকা রাখা যাবে না, 8,000 টাকা পড়বে। দেখেন 8,000 টাকা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এই দেখেন এই যে বাচ্চা, দেখেন কোনো মিস মার্কিং নেই, কোনো রকম কোনো মিস মার্কিং নেই, একদম 100%। দেখেন দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কক্কা, এই যে এটা নর না, এটা নর না, এটা নর, এটা নর। আর এখানে যে এটা মাদি, আর এখানে দেখেন একজোড়া বেবি আছে, এখানে একটা আর এই পাশে একটা, দুইটা বেবি। তো দুইটা বেবি সহ কত চাইতেছেন? এপারটা দুইটা বেবি সহ পড়বে 6,000 টাকা। দেখুন এটা হলো, এটা কি বাসিরাজ কক্কা নাকি না গোবিন্দ কক্কা? গোবিন্দ না, এটা গোবিন্দ কক্কা। দেখেন কত জন চাইলেন ভাই? 6,000 টাকা, বাচ্চা সহ 6,000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সিলভার সিরাজি, এই যে এটা নর, আর এখানে যে এটা মাদি, আর দুইটা বাচ্চা আছে বেবি সহ, কিন্তু মাদিটার একটু কালারটা একটু মিসিং আছে। তো ভাই জোড়াটা কত চাইতেছেন? 5,000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 5,000 টাকা। দেখেন এই দেখেন আপনাদের বাচ্চাটা ভালোভাবে দেখা যাচ্ছে, এই যে দুইটা বাচ্চা আছে, এই যে দেখেন, এই যে এটা মাদি, আর এই যে এটা নর, এই যে দেখেন। বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে একজোড়া মিলি, এটা নর না, এটা নর, আর এই পাশে যে এটা মাদি এবং একটা বাচ্চা আছে। তো এই বাচ্চা সহ জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা বাচ্চা সহ পড়বে 5,000 টাকা। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর, এই যে বেবি। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। মাক্সি, এটা নর না মাদি? এটা নর, আর এই পাশে যে এটা মাদি, আর এখানে অলরেডি দুইটা বেবি আছে, দেখেন এই যে দুইটা বেবি মাশাল্লাহ বড় সাইজ হয়েছে। তো ভাই বেবি সহ কত চাইতেছেন? এই যে ওটা বেবি সহ 3,000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। বাচ্চাটা একটু মশার কামড় দিছে না, মশার কামড়ের জন্য এই অবস্থা আর কি, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ওষুধ পানি দিলে। 3,000 টাকা চাও, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এখানে একজোড়া গ্রিজেল, এটা নর না মাদি? গ্রিজেলটা নর, গ্রিজেলটা নর, আর মাদিটা এটা কি? মিলি না, মাদিটা মিলি আর গ্রিজেলটা নর। আর এখানে যে দেখেন দুইটা বাচ্চা আছে, বাচ্চা কি কালার আছে? বাচ্চা দুইটা গ্রিজেলের কালার আছে না, গ্রিজেলি আসে। এ পর্যন্ত দুই জোড়া বেবি পাচ্ছেন গ্রিজেলি না, গ্রিজেলি আসছে। কত চাইতেছেন বাচ্চা সহ? 3,000 টাকা, বাচ্চা সহ পড়বে 3,000 টাকা। দেখেন গ্রিজেলটা নর, আর মিলিটা হলো মাদি, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো ভাইয়া আজকে তো আপনার প্রথম ভিডিও করালাম খামারের, আপনি কিছু কবুতর বিক্রি করবেন। তো ভাই আপনি কয় বছর যাবত কবুতর পালন করতেছেন? লকডাউনের ভিতর আমি দোকান আছে আমার মিরপুর প্লাজায় পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, কিছু জুটের ব্যবসা করি, সাথে সাথে গোডাউন আছে, হ্যাঁ,
এই শখে পালতেছি এখন বাণিজ্যিকভাবে আর কি। হ্যাঁ আচ্ছা, শখের পালতেছেন এখন চিন্তা করছেন যে বাণিজ্যিকভাবে এটা নেওয়া দরকার, তার জন্যই মূলত এই একটা দেওয়া। খুব লাভজনক, পালার পরে দেখলাম যে না একটা বেবি বেচা যায় 3,000-4,000 টাকা। হ্যাঁ, তারপরে যেমন এই বর্তমানে এই তো কিছুদিন আগে একটা ইম্পোর্টেড কবুতর আনলাম, আমার এইটা কিনে আনছি আমি, এই তো মাত্র দুই তিন দিন হয়েছে না ইম্পোর্টের করা। আচ্ছা যাই হোক, তো ভাই দর্শকদের সম্বন্ধে কিছু বলার আছে কিনা? দর্শকদের বলবো যারা কবুতর পালার ইচ্ছুক তারা অবশ্যই কবুতর পালবেন এবং কম দামি দিয়েই প্রথমে শুরু করবেন, তারপরে যদি ভালো লাগে কিছু দামি দামি কবুতর রাখতে পারেন। স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য খুবই ভালো মানের পদ্ধতি, বাসায় দেখা যায় কেউ বারান্দায়ও দুই এক জোড়া রাখা তাদের পড়ালেখার খরচ চালাইতে পারে। আচ্ছা, আর মোটামুটি বা এই চাকরির পাশাপাশি পারলেও? চাকরির পাশাপাশি অবশ্যই যারা হয়তো ছোটোখাটো চাকরি বাকরি করেন, পাশাপাশি দুই চার পাঁচ জোড়া যদি পালেন মোটামুটি বাসার একটা খরচ, আউট একটা খরচ আপনারা এটা থেকে কামাইতে পারেন। আচ্ছা যাই হোক, এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনার প্রথম ভিডিও করাতে, নাম্বারটা বলে দিন। 0190-679-679-34-34-88-4। আর ভাইয়ের নামটা বলে দিন। হাজি মোহাম্মদ সালাউদ্দিন। আর ভাইয়ের লোকেশনটা? চান্দুরা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের পিছনে। না আচ্ছা, তাহলে ভাইয়া ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করেন ভাইয়া। আশা করি আপনিও ভালো, আরও উপরের দিকে ওঠেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। আচ্ছা আল্লাহ হাফেজ।